এই যে দেখো, এই যে খেতে খেতে এখন খেলা স্টার্ট হয়েছে আর মা চলে গেছে, এখন খেলায় ব্যস্ত। এত খেলনা আছে, এই খেলনাগুলোকে সব ইস্তফা দিয়ে দিয়েছে, দিয়ে এই কার্টুনটার সাথে খেলছে, মানে এই প্যাকেটের সাথে যত খেলা। তো আমার স্নান হয়ে গেছে আর আজকে যাব বাড়িতে। তো যাই হোক, তোমাদের ইন্ট্রো দিইনি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুস্মিতা, তোমরা একটু দিলি ব্লগ বাই সুস্মিতা, এটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন গুড মর্নিং নয়, হ্যাঁ এখন 12টা বাজে, সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যেহেতু মা ছিল না, মানে মা বেরোবে, তো সেই জন্য প্রচণ্ড তাড়াহুড়োতে সব কাজ করতে হচ্ছে, তাই ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন ইন্ট্রো দিচ্ছি, এখনই স্টার্ট করে দিয়েছি ব্লগ, কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা অনেকেই বলো যে ওর অ্যাক্টিভিটিসগুলো আমি যাতে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অ্যাক্টিভিটিস তো শেয়ার করাই যায়, কিন্তু মেন প্রবলেম হচ্ছে না ভিডিও করাটা, এটা হচ্ছে মেন কথা। একার দ্বারা না হয় না, মানে আমি আলটিমেট পাচ্ছি না একার দ্বারায়, তাও চেষ্টা করবো ছোটো ছোটো মুহূর্ত যদি ওর শেয়ার করা যায়। তবে হ্যাঁ, ওর ছোটো ছোটো কয়েকটা ক্লিপ আমি ফেসবুকে আপলোড করি, তোমরা সেখানে চাইলে আমাকে ফলো করে দেখতেই পারো, আর চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার, ঠিক আছে? তো আপাতত টাটা, আমি ওকে খাইয়ে নিই, নিয়ে রেডি হই, বেরোবো, তারপর অনেক কাজে অনেক কাজ। হ্যালো, তো আমরা দুজন রেডি হয়ে গেছি, বলেছিলাম না ওই বাড়ি যাব আজকে, তো আজকে ওই বাড়ি যাব। আমার হাড়টা ধরেই খায়, নিজের হাড়টা ধরেও খায় সারাক্ষণ, আমি হাড় পড়লেই খেয়ে নেয়, আর আমি ওই জন্য পড়িও না, কানের দুল পড়ি না, মানে অস্বস্তি লাগে না, সারাক্ষণ যদি নিয়ে টানাটানি করতে থাকে তাহলে কি ভাল লাগে? আরে বকে দেব, ছাড়ো। ও শোনেও না, মানে বকা শোনেও না, দিয়েছি তো, ব্যাস হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে আবার ফোনটা বের করতে পারবো, এই যে ব্যাগে ঢোকাবো, ওর বাবাও ফোন করে না, আর ফোন করলে আমি ধরতেও পারি না, কারণ ব্যাগ থাকে আর ও কোলে থাকে, অসম্ভব আমার পক্ষে ফোন ধরা। টাটা বলে দাও, টাটা, আমি ওই বাড়ি যাবো। এখনো আমার ফোনটা হাতে আছে। ওরে বাপ রে বাপ, ফাইনালি এসে গেছি, আর এসে গিয়ে এসে দেখছি একটা নতুন, যেটা প্রত্যেকবারে এসে এগুলো সব আমাকে করতে হয়, মানে বিট্টু না থাকলে, ও থাকলে অবভিয়াসলি এরকম করেই রাখে, তো ও ছিল, সবটা গুছিয়ে রেখেছে, কি মজা, আমাকে কিচ্ছু করতে হয়নি, সবটা গোছানো, আমি জাস্ট এসেই ব্যাগটা রেখে ল্যাথ খেলাম, হায় রে, এরকম একটা ফিল। তো যাই হোক, চলে এসেছি, আর মেয়ে এখনও ওই ঘরেই আছে শাশুড়ির কাছে, একটু ঘুরুঘুরু করতে যাবে হয়তো, তাই ওকে আর চেঞ্জ ফেঞ্জ কিছু করাইনি, আর মেয়ের এই খেলাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বাদ বাকি দুটো কোথায় মেয়ে যে আগের দিন ফেলে দিয়েছে ওর বাবা খুঁজে পায়নি, না খুঁজে পায় না পাবে, দেখা যাক অন্য কিছু। আর আজকে না আমি বসে বসে একটা কাজ করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ফোনের টর্চ জ্বেলে জ্বেলে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে পায়ে জেল পলিশ পরেছি। আমার খুব ইচ্ছা হচ্ছিল পায়ে একটা নেল পলিশ লাগাবো, কিন্তু সেটা যাতে স্টে করে, তো সেই জন্য যেরকম নেল পলিশ, মানে একবার পরলে তো আমার এখন এক মাস দু মাসের কমে মানে ওঠানোর ইচ্ছা হয় না, আর একটু একটু উঠে যায়, ভালোও লাগে না, তাই ভাবলাম চলো একটু জেল পলিশ পরে নিই, তাহলে তো সুন্দরভাবে উঠবেই না। আর তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে জেল পলিশ, যেটা কি না নোক করিনি, জাস্ট হালকা গ্লিটার, আমার পাটা খুবই খারাপ সেজন্য না, আর নোক করলে তো একটু ভালো লাগতোই, বাট আমার নোকগুলো নেই, এরকম বিচ্ছিরি নোক, কার কার পায়ের নোক এরকম বাজে বলো তো, যাই হোক আমার নোক খুবই বাজে, তবে এই গ্লিটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এরকমভাবে দেখাচ্ছি, হোয়াইট না, এটার মধ্যে গ্রিন কালার আছে, সব কিছু আর কি মিক্স গ্লিটার, আমার ভীষণ ভালো লেগেছে, আমি কোনোদিন নিজের উপরে অ্যাপ্লাই করিনি। তো এই হচ্ছে আমার পায়ের জেল পলিশ, যেটা এখন দু মাস থাকবে, তো দেখলে এটা হচ্ছে আমার পায়ের জেল পলিশ, যেটা কিনা দু মাস থাকবে, আমি দু মাসের জন্য করে ফেলেছি, হাস্যকর ব্যাপার, মানে এত কাজ বেড়ে গেছে আমি নিজের নেল পলিশ পরতেই ভুলে যাই পায়ে, যদিও আর ইচ্ছাও করে না পরতে, যেমন হাতের নোখ রাখতে ইচ্ছা করে না, নেল পলিশ তো আমি পরবই না, কারণ এইটুকুটুকু নোখে আমার তো বিরক্তি লাগে নেল পলিশ পরতে, এটা আগাগোড়াই, মানে আমার যখন নোখ থাকতো তখন আমি নেল পলিশ পরতাম, না হলে এরকমই সাদা রেখে দিতাম, আমার ভালো লাগে না নেল পলিশ পরতে এরকম নোখের মধ্যে। তো যাই হোক, এখন তো আর ইচ্ছাই করে না, আর এক্সটেনশনও করার ওই সময়টা নেই, যে মাঝে মাঝে একটু এক্সটেনশন করবো, সবই তো বাড়িতে আছে, বাট সময় নেই, সব থাকলে কী হবে, সময় নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো, ফাইনালি এসে গেছি, আর মেয়ের জ্বর ফর তো মোটামুটি একটু কমেইছে,
গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে কিচ্ছু কাজ না থাকলেও আমার এই কাজগুলো তো থাকবেই, একটা মায়ের যা যা থাকে। তো সেটা হচ্ছে এখন মেয়ের সাথে ডান্স করা চলছে, ঠিক কথা, কারণ ওকে এখনও পর্যন্ত আমি ফোনের সাথে ইন্ট্রোডিউস করাইনি। আর দেখছি, চেষ্টা করছি কতদিন এই ব্যাপারটাকে রাখতে পারবো, কারণ আমি চাইও না ও ফোন দেখে দেখে খাওয়া স্টার্ট করুক। তাই আমি ফোনে গান চালিয়ে ফোনটাকে উল্টো দিকে দিয়ে একটুখানি ডান্স করতে করতে ভাবলাম খাওয়াই। মাঝে মাঝে এরকমই করতে থাকি, নাচ করতে করতে খাওয়াই, পুতুল নিয়ে খেলতে খেলতে খাওয়াই। তো এরকমভাবে খাওয়ানো স্টার্ট করেছি। তো এইভাবে ও আপাতত খেয়ে নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে কী হবে আমি নিজেও জানি না। কারণ সবাই যেমন ফোন দেখে দেখে চব্য শুরু করে দিয়েছে, আমার মেয়েও দুদিন পরে চিন্তা নেই, এখন থেকেই কিছু না কিছু পেলেই সেটা কানে দিয়ে হ্যালো বলতে শুরু করেছে। হ্যালো তো বলতে পারে না, হাও হাও এরকম টাইপের কিছু একটা বলতে থাকে। তো ফোনটা নিয়ে কানে দিয়ে যে হ্যালো বলতে হয় সেটা যেহেতু বুঝে গেছে, কদিন পরে দেখবে ফোন নিয়ে টানাটানি করছে, ওটা নাহলে খাবে না, সেটাও বায়না করছে। সবই ভবিষ্যৎ, কিছুই বোঝা যায় না। তো যাই হোক, যতদিন চেষ্টা করবো এরকমভাবেই খাওয়ানোর চেষ্টাটা করে যাই, আর বাদ বাকিটা তো ওর হাতে, সবটা তো মায়েদের হাতে থাকে না। দেখো মুখের মধ্যে পুড়ে এরকম মুখ করে গেছে, গিলবেও না চেপাবেও না কিচ্ছু করবে না, এরকম করে আমার তো কেটে যাচ্ছে দিন ঘন সব রাত ফাত। তো আজকে আমার রান্নার পালা আমার ছিল, পালা মিনস আমি তো রান্না খুব কমই করি, শাশুড়িই করে, বাট আজকে আমিই করেছি। তো আজকে চিকেন করেছিলাম আর আমি পুরো গলে ঝোলে জল। রান্না করাটা কোনো ম্যাটার না, বাট এখানে না ধরার লোক নেই, আমার শাশুড়ি বাড়িতে থাকে না, মেন ব্যাপারটা হচ্ছে এখানে। তো ওকে কেউ যদি ধরে আমি রান্নাবান্না সবই করতে পারি, সেটা নিয়ে কোনো কথা নাই। তো আসা যাওয়া নিয়ে জীবন কেটে যাচ্ছে, এই যে আবার আমি বাড়ি যাচ্ছি। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, লাভ ইউ অল।